ঐতিহাসিক 19 মে যখন ফেব্রুয়ারি মাস আসে আমাদের সকলের আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি বলে আমরা গর্জন করি, কবিতা লিখি, ফেসবুক ও সামাজিক মাধ্যমগুলোয় পোস্ট করি। কিন্তু আমরা আমাদের ভারতের মাটিতে আমাদের পাশের রাজ্য আসামে 19 মে 1961 সালে 11 জন বীর বাঙালি তাদের আত্মবলিদান দিয়েছিল আপনার আমার মাতৃভাষা বাংলা ভাষার জন্য। সেই ইতিহাস আমাদের পড়ানো হয় না, সে নিয়ে কোনো উদযাপন হয় না। শুধু 19 মে না, 1 নভেম্বর যখন পুরো মানভূমকে বিহারের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল, মানভূমির বাঙালি 1 নভেম্বর 1956 বিশাল দীর্ঘ মিছিল করে রাইটার বিল্ডিং পর্যন্ত এসেছিল মানভূম থেকে, পুরুলিয়া থেকে। তারপরে মানভূমের একটা অংশ পুরুলিয়ার বাংলার মধ্যে রেখেছে সেই ঐতিহাসিক মানভূম ভাষা আন্দোলনের ফলে। 21 ফেব্রুয়ারির কথা আমরা জানি, আমাদের পড়ানো হয় না। 19 মে কথা আমাদের পড়ানো হয় না, 1 নভেম্বরের কথা। কিন্তু আমরা বাঙালি, আমরা গর্বিত বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের 19 মে কথা জানতে হবে, আমাদের 1 নভেম্বরের কথা জানতে হবে। যখন আসামের আসামে যে বাঙালি বিদ্বেষ সেটা 1874 সাল থেকে চলছে, বাংলার একটা অংশ কেটে যে গোয়ালপাড়া, হাইলাকান্দি, শিলচর যে বাংলার অংশ ছিল সেটা 1900 আগে একটা অংশ কেটে আসামে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কারণ স্বাধীনতার পর অবিভক্ত সিলেটের একটা বড় অংশ এই হাইলাকান্দি, করিমগঞ্জ এবং শিলচর আসামের সঙ্গে ঢুকে পাকিস্তান বাংলাদেশে। কিন্তু অসমের অসমীয়া জাতিবাদী সরকার তারা সবসময় বাঙালির ওপর শোষণ নিপীড়ন চালিয়ে যাচ্ছে এবং বর্তমানেও এখন যখন আমি বক্তব্য রাখছি আজকে ঐতিহাসিক 19 মে হাজার হাজার বাঙালি এখন আসামের ডিটেনশন ক্যাম্পে বন্দী আছে। যে জাতি 1961 সালে ভাষা আন্দোলন করেছিল সেই জাতি 19 লক্ষ মানুষের আধার কার্ড এবং ভোটার কার্ডকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। 1961 সালে যখন অসমীয়াকে আসামের একমাত্র সরকারি ভাষা করে দেওয়া হলো, সেখানে অসমীয়াদের সংখ্যা 35% নয়, 40% নয়, যে রাজ্যে বাঙালি সংখ্যাগরিষ্ঠ আসামের বাঙালি বহিরাগত নয়, আসামে বাঙালি ভূমিপুত্র এবং আসামে বাঙালি 50% একটি সংখ্যাগরিষ্ঠ ছিল। সেই আসামে যখন অসমীয়া ভাষাকে একমাত্র রাজ্য ভাষা করে দেওয়া হলো, তারপর বাঙালি কিন্তু শুনে থাকিনি, বাঙালি কিন্তু মেনে নেয়নি। বাঙালি যখন গড়তে উঠেছিল রাজপথে, তখন সামরিক বাহিনীকে মানে আরো সামরিক বাহিনীকে নামাতে হয়েছিল। 1961 সালে শিলচর রেলওয়ে স্টেশনে বাঙালিদের মিছিলে নির্বিচারে গুলি চালায় আসাম রাইফেলস। 11 জন বীর বাঙালি শহীদ হয় আমাদের মাতৃভাষা বাংলার জন্য। 16 বছরের যে একটু আগে পথনাটক দেখলেন, কমলা ভট্টাচার্যের কথা শুনলেন, 16 বছর বয়সের কমলা ভট্টাচার্য তার প্রাণ দেয় পৃথিবীর প্রথম মহিলা ভাষাশহীদ কমলা ভট্টাচার্য। এটা আমাদের কষ্টে হলেও এটা অত্যন্ত গর্বের, বাঙালি জাতি তার নিজের মাতৃভাষার জন্য বারবার রক্ত ঝরিয়েছে, বারবার আত্মবলিদান দিয়েছে। সরকারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কমলা ভট্টাচার্য, তখন ম্যাট্রিক ছিল, রেজাল্ট বেরোয়নি, পরীক্ষার পরে সে গুলিতে ঝাঁকড়া হয়ে যায় এবং যখন তার রেজাল্ট বেরোয় তখন সে মারা গেছে। আজ
আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলার প্রতিটা শিল্পাঞ্চল হয়েছি, সেটা বামুনিয়া লিখা হোক, সেটা পাণ্ডবেশ্বর হোক, সেটা কাকসা হোক, সেটা গোপালপুর হোক, সেটা অন্ডাল হোক, সেটা বর্জুয়া হোক, সেটা মেদিয়া হোক, সেটা জঙ্গিপুর হোক, সেটা দানকুনি হোক, সামরাইল হোক, ধুলাগড় হোক, বান্দর এলাকার কংগ্রেস হোক, কলকাতা রায়বিহার হোক, যে কোনো জায়গায় খড়্গপুর হোক, সমস্ত ক্ষেত্রে শিল্পাঞ্চল গুলো আমরা ঘুরেছি, বিভিন্ন কারখানা বেঁচে গেছি, সেখানে বাঙালিকে কাজে নেয় না। বাবা লোকাল বাঙালির টিভি দেখলে ছিঁড়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। আমরা দেখি এখানকার সরকারি চাকরির পরীক্ষা বেশিরভাগ চাকরি পরীক্ষায় বাংলা বাতাবরণ লোক নয়, বিহার থেকে আসছে, ইউপি থেকে আসছে, এসে নিজের মাতৃভাষা হিন্দি উর্দুতে পরীক্ষা দিয়ে আপনার মাথার উপর সরকারি চাকরিতে বসে আছে, আপনাকে শাসন করছে তারা। আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে 38 জন কাউন্সিলর রয়ে গত বাঙালি বাঙালিদের কারণে বাঙালি দিল্লি থেকে বহুদিন ধরে অনেকে বলে চিত্তরঞ্জন করেনি হচ্ছে মিনি কলকাতা, কিন্তু চিত্তরঞ্জন করেনি কাউন্সিলর বাঙালি নয়, লাখ লাখ বাঙালি থাকে কিন্তু সেখানকার তারা কাউন্সিলর বাঙালি নয়, সেখানকার তারা কাউন্সিলর হিন্দি ভাষী, ব্যাঙ্গালোরে বাঙালি কাজে যায়, চেন্নাই বাঙালি কাজে যায়, মুম্বাইয়ে বাঙালি কাজে যায়, কোথাও বাঙালি কাউন্সিলর হয় না, হতে দেবেও না। বিহারে একজন বাঙালি এমপি ছিল, তাকে গুলিতে ঠান্ডা করে দেওয়া হয়েছিল, আপনারা সমস্ত জানেন। আর এই বাংলার মাটিতে, এই গণহাটির বুকে, এই কলকাতার বুকে কলকাতায় 38 জন কাউন্সিলর পয়লা হল, ওরা পৃথিবীর কোথাও সম্ভব নয়। এই যে একটু আগে মমতা বলছিলেন অত্যন্ত দুঃখের কথা, প্রথমে সাফল্যের কথা বলি, বাংলা পক্ষ প্রতিটা চাকরিতে, প্রতিটা রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলকের জন্য গত 5 বছর হাজার হাজার মিটিং করেছে, মিছিল করেছে, টিএসসি ভবন অভিযান করেছে, বিভিন্ন সরকারি দপ্তরে আমরা গেছি, দীর্ঘ 5 বছরের লড়াই, বিভিন্ন সরকারি স্তরে লবি করা, বিভিন্ন বাঙালি আন্দোলনের সঙ্গে নেওয়া, এরপরে বাংলায় যে অনুষ্ঠিত পরীক্ষা যে সর্বোচ্চ চাকরি বাংলার, সেখানে অন্যান্য রাজ্যের মতো যেমন গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, বিহারে হিন্দি বাধ্যতামূলক, কর্ণাটকায় কন্নড় বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, ওড়িশায় ওড়িয়া বাধ্যতামূলক, কেরালায় মালয়ালম বাধ্যতামূলক, তেমনি একইভাবে আমাদের আন্দোলনের ফলে বাংলায় কর্মবিসি এসে 300 নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হয়েছে। বাংলায় কিন্তু ওরা এখন 70 শতাংশ
সরকার জন্য আর 2023 এ কাউকে মুক্তি হতে হবে না কিন্তু একবার নিজে বাঙালি হিসেবে গর্ব অনুভব করুন বাঙালি হিসেবে জেগে উঠুন নিজের মাতৃভাষায় কথা বলুন হিন্দি ভাষী সঙ্গে গিয়ে লালা করে হিন্দি কথা বলতে যাবেন না এটা আপনার মাটি নিজের মাটিতে গর্ব করে মাথা উঁচু করে বাংলা ভাষায় কথা বলুন বাঙালি হিসেবে গর্ব করুন এবং বাঙালি হয়ে বাঙালির পাশে থাকুন ওরা দেখবেন একজনেরও পরেরটা বাড়ি যাবে আত্মীয় সঙ্গে ভাই আনবে তারপরে মধ্যে যাবে আর চারটে সঙ্গে ভাই আনবে আবার এক বছর পর যাবে কুড়িটাতে সঙ্গে ভাই আনবে পুরো গ্রামকে আমাদের এলাকায় নিয়ে চলে আসবে একে অপরের হাত ধরে ধরে থাকতে হবে বাঙালিকে একে অপরের পাশে থাকতে হবে একে অপরের সঙ্গে করতে হবে এই সরকার যদি পরীক্ষা যদি বাংলা ভাষা জন্য হয় যারা শুনছেন আপনি সিপিএম করতে পারেন আপনি বিজেপি সমর্থন করতে পারেন আপনি তৃণমূল করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন লাভ কিন্তু প্রতিটা বাঙালি ছেলে মেয়ে বাংলা পক্ষ লড়ছে প্রতিটা বাঙালি ছেলে মেয়ের জন্য যে দলই হন বাঙালি হয়ে আপনার লাভ হবে আপনার ছেলে মেয়ের লাভ হবে বাংলা পক্ষ আন্দোলনের ফলে সিআরপিএফ সিন্ডার গভর্নমেন্ট শুধুমাত্র পরীক্ষাগুলো হিন্দি এবং ইংরেজিতে হতো বাংলা পক্ষ আন্দোলনের ফলে এবং অহিন্দি জাতি মানে কন্নড় তামিল তেলুগু ওড়িয়া সকলে ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ সমস্ত চাকরির পরীক্ষা এইবার থেকে বাংলা ভাষায় হবে এটাই বাংলা পক্ষের জয় অহিন্দি জাতির জয় বাংলা পক্ষ আন্দোলনের ফলে ব্যাংকের ক্লার্কের পরীক্ষা এ আগেরবার প্রথমবার বাংলা ভাষায় হয়েছে হিন্দি ইংরেজি সঙ্গে সঙ্গে এটা বাংলা পক্ষর জয় এটা বাঙালি ছেলে মেয়েদের বাংলা পক্ষর উপহার আমরা বিদ্যুৎ দপ্তরে চাকরির পরীক্ষায় বাংলা মাধ্যম লক্ষ্য করেছি এবং জমিদারি চালু করেছি পরীক্ষায় করতে গেলে বাংলায় জন্ম হতে হবে বাংলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা পরীক্ষা দিতে হবে আমরা পুলিশ কন্ট্রোল নিয়োগের পরীক্ষায় বাংলা মাধ্যম লক্ষ্য করেছি আমরা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ডোমিসাইল চালু করিয়েছি আমরা কলকাতা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডোমিসাইল চালু করিয়েছি আমরা কলেজ প্রতিষ্ঠানের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা অধ্যাপক নিয়োগের পরীক্ষা শেষ পরীক্ষা প্রথমবার বাংলায় করিয়েছি আমরা চাকরির পরীক্ষাগুলোর সঙ্গে সঙ্গে প্রতিটা ব্যাংকে প্রতিটা পোস্ট অফিসে জীবন বিমায় সমস্ত ফর্মে যাতে হিন্দি ইংরেজি সঙ্গে সঙ্গে বাংলা থাকে যাতে আমার মাতৃভাষায় আপনার মাতৃভাষায় পরিষেবা পাওয়া যায় সেজন্য বাংলা পক্ষ কমপক্ষে 800 থেকে 900 ব্যাংকে রেফারেশন দিয়েছে তারপর বাংলা পক্ষ কলকাতা হাইকোর্টে একটা দরখাস্ত জমা করেছে রিজার্ভ ব্যাংকের নিয়ম মেনে প্রতিটা ব্যাংকের পরিষেবা বাংলা ভাষা চাই সেটা ফাইনাল রায়ের জন্য পেন্ডিং আমাদের বাঙালি হিসেবে অনেক
প্রতিনিধি রায় আছে আমাদের মাথায় পড়ে গেছে এবার মাথায় একটু ধারা দিয়ে ওদের পায়ের নিচে নামাতে হবে সেই সময় বলে ফেলছে আজকে আমি সেখানে শপথ করে বলতে পারি প্রথম মহিলা ভাষাশহীদ কমলা ভট্টাচার্যের নামে শপথ করে বলেছি বাংলার মাটিতে যে বাঙালির সঙ্গে বিরোধিতা করবে যে বাংলা ভাষার সঙ্গে শত্রুতা করবে সে বাংলা ছাড়া হবে আগামী দিনে এই শপথ করে বলছি বাংলার বিরুদ্ধে লড়বে যারা বাংলা ছাড়া হবে তারা বাংলা ছাড়া হবে তারা কোন এমএলএ কোন এমপি কোন কাউন্সিলর বাঙালির সঙ্গে শত্রুতা করছে সব হিসেবে রাখা হচ্ছে বাঙালির ভোটে জিততে হবে ভোটের সময় বাঙালির পায়ে মাথা ঠেকাতেই হবে সেই সময় সব হিসেবে হবে সব মিথ্যা খরচের হিসেবে হবে তাই বাঙালি হিসেবে জেগে উঠুন জয় বাংলার গোড়ায় গর্জন করুন পাখা পতাকার নিচে কাঁধে কাঁধ মেলান পায়ে পা মেলান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা।